দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। শিল্প এবার হতে চলেছে নারীদের পরিচয় ও স্বনির্ভরের অন্যতম মাধ্যম। সরকারি সহায়তায় বহরমপুরের অন্যতম শিল্পী চিন্ময় করের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ চলছে গত 4 মাস ধরে। গাছের ফল, নারকেল ও তার সরঞ্জাম দিয়ে নানান ধরনের শৌখিন অলংকার এবং একাধিক মূর্তি বানিয়ে তাক লাগিয়েছে জেলার প্রায় 15 জন মহিলা। এই শিল্পের মাধ্যমে আগামী দিনে মহিলারা রোজগারের দিশা পাবে বলে মনে করছেন সকলেই। শিল্প তার সৃষ্টির আনন্দে গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় রাজ্য তথা গোটা দেশবাসীর কাছে। সেই শিল্প এবার হতে চলেছে নারীদের পরিচয় ও স্বনির্ভরের অন্যতম মাধ্যম। গাছের ফল, নারিকেল ও তার সরঞ্জাম দিয়ে নানান ধরনের শৌখিন অলংকার এবং একাধিক মূর্তি বানিয়ে তাক লাগিয়েছে জেলার প্রায় 15টি মহিলা। উন্নয়ন আধিকারিক দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের 15 জন মহিলাকে নিয়ে শুরু হয়েছে গুরু শিষ্য পরম্পরা প্রশিক্ষণ শিবির। ডেভেলপমেন্ট কমিশনের আজকে এখানে ট্রেনিং সেন্টার, যেটা আমাদের গুরু শিষ্য পরম্পরার, সেখানে আমি একটা ছাত্রী। তা আমাদের স্যার হলেন চিন্ময় কর, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তিনি আমাদের এই সমস্ত সেল দিয়ে কোকোনাট স্কেল সেলের ওপরে এবং স্কাল্পচারের ওপর আমাদের নানা রকমের মূর্তি গড়ানো শেখাচ্ছেন। এবং সেলের দ্বারা যে অর্নামেন্টস তৈরি হয়, সেটা কানের হতে পারে, গলার মালা হতে পারে, সমস্ত কিছু, এবং কাপ থেকে শুরু করে ইভেন সমস্ত কিছু সেলের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম, যেটা আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আগে। যেটা আমরা এখানেই আসলাম বলেই কিন্তু এই কোকোনাটের ওপরে যে এত মূর্তি গড়া যায়, কোকোনাট সেলের ওপরে বা সেলের ওপরে যে এত কিছু বস্তু তৈরি হয়, সেগুলো আমাদের কোনো ধারণা ছিল না। আজকে যেখানে আমরা এসেছি বলেই কিন্তু আজকে আমরা এতটা জানতে পেরেছি, এবং জানার পরে আমরা এতগুলো মেয়ে মিলে আমরা চাইছি যে ভবিষ্যতে আমরা একটা ইউনিট গড়ে, এবং তার মাধ্যমে যাতে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি, তার জন্য আমাদের এই স্যারের কাছে আসা এবং এই গুরু শিষ্য পরম্পরাকে অশেষ ধন্যবাদ। বহরমপুরে অন্যতম শিল্পী চিন্ময় করের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ চলছে গত 4 মাস ধরে। নারকেল দিয়ে বিভিন্ন দেবদেবী, ঋষি মনীষী, একাধিক পশু পাখি ও আকর্ষণীয় মানুষের মূর্তি তৈরি করেছেন এই প্রশিক্ষণ শিবিরের মহিলারা। এছাড়াও মেয়েদের আভরণ স্বরূপ মনকাড়া একাধিক চোখ ধাঁধানো অলংকার তৈরি করেছেন তারা। আগামী দিনে এই সমস্ত তৈরি জিনিসগুলোকে বাজারে সকলের সামনে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করতে সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ওয়ার্কশপটা চলছে, তো নেক্সট প্ল্যানিং যেটা আছে যে এখানে যারা কাজ করেছে সবাইকে একটা ইউনিট তৈরি করা, এবং এই যে সমস্ত জুয়েলারিগুলো তৈরি হচ্ছে বা যে সমস্ত ছোটো ছোটো আইটেমগুলো তৈরি হচ্ছে, মানে যেগুলো আমরা অ্যাজ এ শোপিস হিসেবে ইউজ করতে পারি, সেগুলো নিয়ে কোনো হস্তশিল্প প্রতিষ্ঠানের সাথে যদি যোগাযোগ করে এটা একটা মার্কেটিং করা যায়, এবং সেখান থেকে এসে ইউনিটটা এখানে কাজ করলো এবং আমরা সেটা সাপ্লাই দিলাম, সেভাবে যদি মার্কেটিংটা করা যায় তাহলে এটা অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, এখানে এখানে যারা কাজ করছে সবাইকে নিয়ে ইউনিটটা করার কথা ভাবছি, এবং যারা ভবিষ্যতে কাজ করতে আসবে তারাও এই ইউনিটের সাথে যুক্ত হতে পারে। এটা এলো কারণ এখানেও যারা রয়েছে তারা সকলে মানে ম্যাক্সিমামই আনএমপ্লয়েড, তো সেই জন্য তাদের যদি একটা সংস্থানের ব্যবস্থা করা যায় সেটা সবার ক্ষেত্রেই উপকার হবে, কারণ মেয়েদের তো ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সে খুব দরকার। 10 বছর পর 15 বছর হলো শিখছি প্রায়। সাকসেস বলতে এটা তো বাবা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমিও ভবিষ্যতে ন্যাশনালে দেওয়ার প্ল্যানিং চলছে। আর এমনি যেগুলো হয় এগুলো বিভিন্ন ইন্টেরিয়ার ডিজাইনিং এজেন্সি থেকে এগুলো নিয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে। প্রশিক্ষক চিন্ময় কর এই নারকেল দিয়ে একাধিক উন্নত মানের মূর্তি বানিয়ে প্রশংসা পেয়েছেন রাজ্য এমনকি রাজ্যের বাইরেও। ছোট্ট বয়সে বাবার কাছেই শিক্ষা শুরু, তারপর থেকে এক এক করে তৈরি করে চলেছেন বহু মূর্তি, পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। 1991 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বিশেষ সম্মানে ভূষিত করে। 2006 সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। তার শিল্প সৃষ্টির জন্য অন্ধ্রপ্রদেশের সরকার তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছেন, এবং সেই শিল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার পথে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন তিনি। এই শিল্পের মাধ্যমে আগামী দিনে মহিলারা রোজগারের দিশা পাবে বলে মনে করছেন সকলেই। ট্রেনিং ওয়ার্কশপ এটা প্রায় 4 মাস ধরে চলছে, এটা স্পন্সর করছেন ডেভেলপমেন্ট কমিশন, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে প্রায় 15 জন মেয়ে ট্রেনিং নিচ্ছে, এরা কোকোনাট হাক্স, কোকোনাট সেলের উপর কাজ শিখছে, এবং অনেকেই ভালো কাজ করছেন। আগামী দিনে আশা করি এরা খুব ভালো কাজ করবে এবং মার্কেটিং করবে। উদ্যোগটা আমার নয়, উদ্যোগটা ডেভেলপমেন্ট কমিশনের, আমি শেখাচ্ছি। হ্যাঁ,
গুরু শিষ্য পরম্পরা, মানে বাড়িতে এই থেকে এই 4 মাস ধরে এই আমার স্টুডেন্টরা আমার বাড়িতে থেকে 4 মাস ধরে এই ট্রেনিং প্রোগ্রাম বা ট্রেনিং ওয়ার্কশপটা করছে। হ্যাঁ, গভর্নমেন্ট স্পন্সর্ড করছেন, ডেভেলপমেন্ট কমিশন স্পন্সর্ড করছেন, ফ্রি অফ কস্ট, এরা একটা স্টাইপেন্ড পাবে এবং তাদের আগামী দিনে তাদের লোন দেওয়া হবে, তাদের তারা যাতে লোন পায় এবং নিজেরা করতে পারে, গভর্নমেন্ট সেই চেষ্টা করছে।